এই হলো আমাদের ট্রেন আসানসোল হাওড়া আগ্নিবীনা এক্সপ্রেস। আর এই একটা জেনারেল কোচ। কথা বলতে গিয়ে শুধু 10 বার আটকে যাচ্ছে। তো ট্রেন এখন এসে পৌঁছালো পশ্চিমবঙ্গের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন একটি ট্রেন জার্নি ভিডিওতে। আজ আমি জার্নি করব ট্রেন নাম্বার 12342 আসানসোল হাওড়া আগ্নিবীনা এক্সপ্রেসে। ট্রেনটা আসানসোল থেকে ছাড়বে সকাল 5:30 এবং হাওড়া পৌঁছাবে সকাল 8:40 এবং আসানসোল থেকে হাওড়া যেতে এই ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট এবং এই 3 ঘন্টা 10 মিনিটে ট্রেনটা কভার করবে 200 কিলোমিটার। আর ট্রেন ছাড়বে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমি আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর বলছি, সরি, 4 নম্বর প্ল্যাটফর্মে। তো 4 নম্বর থেকে এখন আমার 6 নম্বরে যেতে হবে। ওই সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এই হলো আমাদের ট্রেন আসানসোল হাওড়া আগ্নিবীনা এক্সপ্রেস। ছাড়বে 5:30, এখন বাজে 5:20। আর এই ট্রেনের সাথে আছে হাওড়া কারশেডের WAP-4 লোকোমোটিভ। তো এই লোকোমোটিভই নিয়ে যাবে। এখন আমায় একটা থাম্বনেলের জন্য ফটো নিতে হবে। হয়েছে। তো যাই হোক, এখন যেতে হবে সামনে। আর আমি জার্নি করবো জেনারেল ক্লাসে। তো যাবো এখন ট্রেনের ভেতরে, আর কি সামনে। মাথা খারাপ, কী বলতে আমি বুঝতে পারছি। চলো, এই হলো এই ট্রেনের জেনারেল কোচ। টোটাল 10টা জেনারেল কোচ আছে, সামনে 2টো, পেছনে 8টা। আমি তোমাদের ভেতরের অবস্থা একবার দেখাচ্ছি। এই হলো অবস্থা। এই একটা জেনারেল কোচ দেখালাম, আর এই একটা জেনারেল কোচ। তো এই হলো 2টো, এই 2টো হলো সামনে, আর পেছনে আছে 8টা। এখন আমি যাব পেছনের জেনারেল কোচ। এই কোচগুলো হলো এই ট্রেনের পেছনের জেনারেল কোচ, পেছনে আছে 8টা। আর এই জেনারেল কোচের ভেতরের অবস্থা খালি আছে, এই জেনারেল কোচগুলো খালি। তো যাই হোক, আমি যাব একবারে শেষে, আর কি লাস্টের জেনারেল কোচে। তো আসানসোল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আসানসোল থেকে ছাড়ার টাইম ছিল সকাল 5:30, সঠিক সময়ে ছেড়েছে, সকাল 5:30-এ ছেড়েছে। আর আসানসোলের কোড হলো ASN। আর আসানসোল স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে আসানসোল রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। जल्दी आइएगा, जल्दी। रानीगंज में आ जाओ जी। अरे बाद में देखिएगा, पहले चढ़िए। बाबू तो हर चढ़े उम्रदार। আবার ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোল থেকে। আগে প্যাসেঞ্জারের জন্য ট্রেনটা দাঁড়ালো। তো যাই হোক, এই ট্রেনের বিষয় যদি বলি, এই ট্রেনটা চালু হয়েছিল আজ থেকে 46 বছর আগে, 1976 সালে। আর এই ট্রেনে টোটাল 19টা কোচ আছে, 10টা জেনারেল, 4টে সেকেন্ড সিটিং, আর কি রিজার্ভেশন, আর 2টো চেয়ার কার, এসি চেয়ার কার, আর একটা 2টো লাগেজ এবং একটা লেডিস। আর জেনারেল কোচ আছে লাস্টে, একবারে লাস্টে 8টা, আর সামনে 2টো। টোটাল 10টা জেনারেল কোচ, সামনে 2টো, পেছনে 8টা। তো ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো এই জার্নির প্রথমে স্টেশন রানীগঞ্জের কোড হলো RNG। আর রানীগঞ্জ স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আর রানীগঞ্জে ট্রেনটি পৌঁছানো ঢোকার টাইম ছিল প্রথমেই সব গোলমাল করে ফেলেছে, বাইরে গিয়ে বলতে হবে। তো যাই হোক, ট্রেন এখন এসে পৌঁছালো। এই জার্নির প্রথমেই স্টেশন রানীগঞ্জ। ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে রানীগঞ্জ প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্মটা খুবই নিচু, তো লাফতে খুবই অসুবিধা। তো যাই হোক, রানীগঞ্জে ট্রেনটা ঢোকার টাইম ছিল, রানীগঞ্জ থেকে ট্রেনটা ছাড়ার টাইম ছিল 8টা বেজে 44 মিনিট, কিন্তু ছাড়লো 8টা বেজে 56 মিনিট, আর কি 12 মিনিট লেট। আর কিছু বলবেন? এখন ভেতরে যাবো। মাথা হ্যাঁ মাথা হ্যাঁ ওকে কথা বলাচ্ছে। তো ট্রেন এখন এসে পৌঁছালো এই জার্নির দ্বিতীয় স্টেশন আন্ডাল জংশন। আন্ডাল জংশনে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল সকাল 5টা বেজে 53 মিনিটে, কিন্তু ঢুকলো 6টা বেজে 3 মিনিটে, আর কি 10 মিনিট লেট। আর আন্ডাল হলো জংশন, তো এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যায় সিউড়ির দিকে, আর একটা লাইন কোন দিকে যায় আমি জানি না, আর কি জানি আমার মাথা মুখ দিয়ে কথা বার হচ্ছে না। তো যাই হোক, সিগন্যাল দিয়ে দিয়েছি ট্রেন ছেড়ে দেবে। আন্ডাল থেকে আমাদের ট্রেন মুখ দিয়ে কথাই বার হচ্ছে না, এটকে যাচ্ছে কেন এত? তো যাই হোক, আন্ডাল থেকে আমাদের ট্রেন হচ্ছে না। তো এবার বলি, আন্ডাল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আন্ডাল থেকে ছাড়ার টাইম আবার ভুলে গেছে। ভিডিও হবে না আজকে, ভিডিও হবে না। জীবন শেষ হবে না, কিচ্ছু হবে না। একটা ভিডিও করতে পারছি না, কথা বলতে গিয়ে শুধু গল্প আটকে যাচ্ছে। আর এইদিকে এখন আমাদের সূর্য দেখা দিয়েছে, আর কি উঠছে আস্তে আস্তে। উঠেছে অনেক, কিন্তু মেঘের ঢাকা ছিল, বুঝতেই পারছি। মেঘটা ক্লিয়ার হলে আস্তে আস্তে আলো দেবে। আর এইদিকে আমাদের ট্রেন, ট্রেন এলো দুর্গাপুর রেল স্টেশন। তো ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো এই জার্নির একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন দুর্গাপুর। দুর্গাপুরে ট্রেনটি ঢোকার টাইম ছিল 6টা বেজে 9 মিনিটে, কিন্তু ঢুকলো 6টা বেজে 18 মিনিটে, আর কি 9 মিনিট লেট। আর দুর্গাপুরে অনেক প্যাসেঞ্জার এই ট্রেনে উঠলো, আর কি দুর্গাপুর থেকে এই ট্রেনে অনেক প্যাসেঞ্জার উঠলো। আর দুর্গাপুর রেল স্টেশনটি খুবই সুন্দর রেল স্টেশন, আমার কাছে ভালো লাগে। दुर्गापुर के टाटा। এইদিকে আবার ঝিরঝিরে বৃষ্টি, ঝিরঝিরে না ভালোই 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 বৃষ্টি হচ্ছে। তো ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো পানাগড়। পানাগড় ট্রেনটি ঢোকার টাইম ছিল 6টা বেজে 23 মিনিটে, কিন্তু ঢুকলো 6টা বেজে 30 মিনিটে, আর কি 7 মিনিট লেট। আর এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। দুর্গাপুরের ওই সাইডে বৃষ্টি হচ্ছিল না, আর কি পিস পিস করে হচ্ছিলো, আর এইদিকে ঝমঝম 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 করে হচ্ছে, ঝমঝম করে হচ্ছে। তার জন্য আমি এই স্টেশনটা ভালোভাবে ভিডিও আমি করতে পারলাম না, বুঝতে পারছো, আর পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যদি মোবাইল বার করে ভিডিও করি, মোবাইলের 12টা বেজে যাবে, আর ভিডিও জীবনকার মতো করা হয়ে যাবে। এই হলো বিষয়। ট্রেন এখন আমাদের ছেড়ে যাচ্ছে দুর্গাপুর বলছে, মাথা খারাপ। ট্রেন এখন আমাদের ছেড়ে যাচ্ছে পানাগড় রেল স্টেশন। পানাগড়কে টাটা বাই বাই, দেখা হবে আবার কিছুদিন পর, আসছি তোমার শহরে। তো ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো পশ্চিম বর্ধমান জেলার লাস্ট স্টেশন মানকড়। মানকড়ের কোড হলো MANE, আর মানকড় স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, আর এটি হলো পশ্চিম বর্ধমান জেলার লাস্ট স্টেশন। এরপরে আমরা ঢুকবো পূর্ব বর্ধমান জেলায়। আর সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দেবে উঠে পড়ে। तो ट्रेन এখন আমাদের এসে পৌঁছালো বর্ধমান। বর্ধমানে ট্রেনটি ঢোকার টাইম ছিল 7:09 কিন্তু ঢুকলো 7:18 আর কি 9 মিনিট লেট, আর বৃষ্টি হচ্ছে। আর বর্ধমানে আমি এই জার্নি শেষ করব। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি একবার জেনারেল কোচের অবস্থা দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলো হলো পেছনের জেনারেল কোচ, এই হলো পেছনের জেনারেল কোচ। ছুটতে হবে না ভিজে যাবো, ব্যাস এটুকুই। চলো।